এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত এক শহরের নাম কনস্ট্যান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত। 330 খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই শহরটি ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও সমৃদ্ধশালী। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলেছিলেন, তোমরা মুসলিমরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সে বিজয়ী সেনাপতি, কতই না সৌভাগ্যবান হবে সে সেনাবাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী মুসলমানদের মনে সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পাওয়ার মতো ক্রিয়া সৃষ্টি করে। তাই যুগে যুগে সাহাবিগণ থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি, সেলজুক, উসমানী সহ নানা শাসক গোষ্ঠীর চেষ্টা করতে থাকেন কনস্ট্যান্টিনোপল বিজয় করার। কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের এই শহরটি এতটাই দুর্বোধ্য ও সুরক্ষিত ছিল যে কেউ তা সফলতা লাভ করতে পারেনি। পরবর্তীতে ওসমানী সাম্রাজ্যের অন্যতম শাসক সপ্তম ওসমানীয় সুলতান সুলতান মুহাম্মদ আল ফাতি মাত্র 21 বছর বয়সে বিজয়ের বেশে কনস্ট্যান্টিনোপলে প্রবেশ করেন এবং আয়া সোফিয়াতে জুমার খুতবা দিয়ে এক নতুন দিনের বার্তা দেন বিশ্ববাসীকে। নামের সাথে যুক্ত হলো ফাতি বা বিজয়ী। পূর্বপুরুষরা যা পারেনি তিনি তা অদম্য মনোবল, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তা করে দেখিয়েছিলেন। 330 খ্রিস্টাব্দে ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে গড়ে ওঠা এই শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম কনস্ট্যান্টাইন। এই শহরটি এত সুরক্ষিত কারণ এর গঠন প্রণালী এবং ভৌগোলিক অবস্থান। অনেকটা ত্রিভুজ আকৃতির শহরটির উত্তরে রয়েছে গোল্ডেন হর্ন, পূর্বে বসফরাস প্রণালী এবং দক্ষিণে মার্মা সাগর। তাছাড়া তিন দিক থেকে জলাবদ্ধ থাকায় শহরটি প্রাকৃতিকভাবে ছিল সুরক্ষিত। এটি কেবল যে প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল তা কিন্তু নয়, কারণ এর চারদিকে ছিল 40 ফুট উঁচু ও 60 ফুট পুরুত্বের একটি শক্তিশালী প্রাচীর। দেওয়ালে 40 থেকে 45 মিটার অন্তর অন্তর একটি করে ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে খুব সহজে শত্রুদের ওপর গোলাবর্ষণ করা যেত এবং গরম পানি ঢেলে দেওয়া যেত। তাছাড়া কনস্ট্যান্টিনোপলের রক্ষায় গ্রিক ফায়ার নামে একটি অস্ত্র বিশেষ ভূমিকা রাখত। এই অস্ত্র এতটাই ভয়ঙ্কর ছিল যে এর আগুন পানি দিয়ে নেভানো সম্ভব হতো না এবং যে কোনো ধরনের নৌ আক্রমণ ঠেকানোর জন্য বসফরাস প্রণালী থেকে গোল্ডেন হর্নের জলপথে ছিল এক বিশাল চেইন। এর ফলে কোনো জাহাজ গোল্ডেন হর্নে অতিক্রম করতে চাইলে চেইন টেনে সহজে জাহাজের তলা পাঠিয়ে দেওয়া যেত। এতে করে শহরের পেছন দিক দিয়ে আক্রমণ করা ছিল একেবারে অসম্ভব। সেজন্য যুগ যুগ ধরে বহু সেনাপতিরা চেষ্টা করেও সফলতা অর্জন করতে ব্যর্থ হন। অবশেষে 1453 সালে ওসমানী সাম্রাজ্যের মহামান্য সুলতান মুহাম্মদ আল ফাতি এর হাতে পতন ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাজার বছরের গর্ব। মুহাম্মদ আল ফাতি এর জন্ম 1432 খ্রিস্টাব্দে 30 মার্চ তৎকালীন ওসমানী সাম্রাজ্যের রাজধানী এডির্নেতে। তিনি ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের চতুর্থ সন্তান। বাল্যকাল থেকে সুলতান মুরাদ তার সন্তানের জন্য শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন। সেই কালে সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে মুহাম্মদ আল ফাতির শিক্ষা জীবনের সূচনা ঘটে। রীতি অনুযায়ী মুহাম্মদ আল ফাতিকে প্রথমে কুরআনুল করিম এবং হাদিস ও ফিকহ পাঠ দেওয়া হয়। সেই সময় মুহাম্মদ আল ফাতি এর শিক্ষকদের মধ্যে মোল্লা গুরানির নাম উল্লেখযোগ্য। সুলতান হওয়ার পরে মুহাম্মদ আল ফাতি কখনও গুরানিকে নিজের কাছে ডেকে পাঠাননি, যখন দরকার হতো নিজেই গুরানির কাছে ছুটে যেতেন। গুরানিও কখনও সুলতানকে সেকালের রীতি অনুযায়ী সুলতানের হাতে চুমু দিতেন না এবং তিনি সুলতানকে নাম ধরেই ডাকতেন। মুহাম্মদ আল ফাতি বিজ্ঞান ও ইতিহাস চর্চায় বেশ মনোযোগী ছিলেন। বেশিরভাগ সময় তিনি ইতিহাসের বই পড়েই কাটাতেন। ওই সময় মুহাম্মদ আল ফাতি আরবি, ফার্সি, তুর্কি, সার্বিয়ান, গ্রিক, ল্যাটিন সহ 60টি ভাষায় দক্ষ ছিলেন এবং এইসব ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। মাত্র 12 বছর বয়সে এসে তিনি শিয়া, সুন্নি, সুফি মতবাদ, ক্যাথলিজম, অর্থোডক্স ইত্যাদি বিষয়ে বিজ্ঞ হয়ে ওঠেন। শুধু তাত্ত্বিক বিষয়ে তার জ্ঞান সীমাবদ্ধ ছিল না, তিনি শিখেছেন কীভাবে দুর্গের নকশা করতে হয়। কামান তৈরিতেও তার ছিল বিশেষ আগ্রহ, এমনকি জাহাজের নকশা তৈরিতেও ছিলেন পারদর্শী। তাছাড়া যোদ্ধা হিসেবেও তার যোগ্যতা ছিল তুলনাহীন। শাহজাদার এসব প্রতিভা মুরাদকে এতটাই নিশ্চিত করেছিল যে মুহাম্মদ আল ফাতির মাত্র 12 বছর বয়স হওয়া সত্ত্বেও তার হাতে সাম্রাজ্যে তুলে দিয়ে মুহাম্মদকে সুলতান ঘোষণা করে কয়েকজন সঙ্গী নিয়ে তিনি চলে যান নির্জনে, একান্ত আল্লাহর ইবাদত বন্দিগির উদ্দেশ্যে। 1444 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদ সিংহাসন ত্যাগ করেন। মুহাম্মদ আল ফাতির রাজত্বের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরপরে হাঙ্গেরির বিরুদ্ধে ওসমানী সেনাবাহিনীর যুদ্ধ হয়।
ওসময় মোহাম্মদ আল ফাতি পিতাকে নেতৃত্বদানে আহ্বান জানান। সুলতান দ্বিতীয় মুরাদ তখন দায়িত্ব হাতে নেন এবং বার্নায় সংগঠিত যুদ্ধের নেতৃত্ব দেন। মোহাম্মদ আল ফাতির বয়স কম থাকার কারণে উজির খলিল পাশা সুলতান দ্বিতীয় মুরাদকে পুনরায় সিংহাসনে বসতে পিড়াপিড়ি করেন। সুলতান এই দাবি মেনে নেন। এর কিছু বছর পর 1451 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদ ইন্তেকাল করলে মোহাম্মদ ফাতির দ্বিতীয়বার সিংহাসনে বসেন। তিনি প্রথমবার বসেছিলেন 12 বছর বয়সে, দ্বিতীয়বার 19 বছর বয়সে সিংহাসনে বসেন এবং সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা হাতে নিলেন। তিনি সেনাবাহিনীর বেতন ভাতা বৃদ্ধি করলেন, একসাথে সকল অনিয়ম বন্ধ করার জন্য কঠোরতা আরোপ করে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যে সময়টাতে ওসমানি সালতানাতের দায়িত্ব হাতে নেন তখন ইউরোপের পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে দীর্ঘদিন জুড়ে যুদ্ধে জড়িত ছিল। ফ্রান্স এবং ইংল্যান্ড প্রায় 100 বছর ধরে যুদ্ধে লিপ্ত ছিল। জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরির এই দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ যুদ্ধে সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের অবস্থা ছিল একেবারে নাজেহাল। কনস্টান্টিনোপল ছিল সেই সময় তাদের সর্বশেষ আশ্রয়। সেই সময় কনস্টান্টিনোপলের শাসক ছিলেন বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্টান্টাইন। অন্য সময়ের তুলনায় বাইজেন্টাইনরা দুর্বল হয়ে পড়েছিল, একথা সত্য হলেও কনস্টান্টিনোপলের মজবুত প্রতিরোধ ব্যবস্থা শহরটিকে যে কোনো শক্তিশালী বাহিনীর হামলা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল। মোহাম্মদ আল ফাতি কনস্টান্টিনোপল অভিযানের পূর্বেই নিয়মমাফিক একটি পত্র পাঠান একাদশ কনস্টান্টাইনের নিকট। তরুণ এই সুলতানকে 49 বছরের বাইজেন্টাইন সম্রাট মোটেও হুমকি হিসেবে দেখেননি। মোহাম্মদ আল ফাতি এর প্রেরিত পত্রে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ করেছেন। মোহাম্মদ আল ফাতি সরাসরি কোনো জবাব দিয়ে কনস্টান্টাইনকে খেপিয়ে তোলাচ্ছে যুদ্ধে প্রস্তুতি মন দিলেন। 1452 খ্রিস্টাব্দের এপ্রিলে মোহাম্মদ আল ফাতি বসফরাস প্রণালীতে একটি দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। কনস্টান্টিনোপলের কয়েক মাইল উত্তরে নির্মিত এই দুর্গের আয়তন ছিল 31,250 বর্গমিটার। এ দুর্গটি নির্মাণের উদ্দেশ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া। দুর্গটির নাম ছিল রোমেলি হিসার। পরে বাইজেন্টাইনরা বিপদের আভাস পেয়ে দুর্গ নির্মাণে বাধা দেয়, কিন্তু সুলতান দুর্গ নির্মাণে অনড় থাকেন। আগস্টে দুর্গ নির্মাণের কাজ সমাপ্ত হয়, দুর্গে বড় বড় কামান বসানো হয় এবং 400 সেনা মোতায়েন করা হয়। এ দুর্গ নির্মাণের মাধ্যমে মোহাম্মদ আল ফাতি বসফরাস প্রণালীতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। একই সাথে তিনি বাইজেন্টাইনদের চ্যালেঞ্জ তুলে দিলেন। দুর্গ নির্মাণের কাজ শেষ হতেই মোহাম্মদ আল ফাতি ঘোষণা দেন কেল্লার কামানের পাল্লায় আওতায় যাতায়াতকারী জাহাজগুলোকে কর দিতে হবে, যারা কর দিতে অস্বীকৃত করবে তাদেরকে গোলা মেরে ডুবিয়ে দেওয়া হবে। 1452 খ্রিস্টাব্দের শেষের দিকে একটি বেনিসীয় জাহাজ কর দিতে অস্বীকৃতি জানায়। পরে সেই জাহাজটিকে গোলা মেরে ডুবিয়ে দেওয়া হয়। ভেনিস ও জেনেভার এই কর্মকাণ্ডের যুদ্ধে বেঁচে যাওয়ার লক্ষণ মনে করলেও ভয়ে তারা নীরব থাকেন। বাইজেন্টাইন সম্রাট এতদিনে মোহাম্মদ আল ফাতির অভিপ্রায় নিশ্চিত হয়ে দিশেহারা হয়ে ওঠেন। কনস্টান্টাইন আসন্ন বিপদের আশঙ্কায় ইউরোপদের সাহায্য চাইলে সে সময় গির্জার আভ্যন্তরিক বিরোধের কারণে সাহায্য আবেদন খুব একটা বড়ভাবে দেখেননি তারা। তবে নিজের স্বার্থে কেউ কেউ 200-300 সেনা দিয়ে কনস্টান্টাইনকে সাহায্য করতে এগিয়ে আসে। দুপক্ষের অভিযানের ব্যাপক প্রস্তুতি শুরু হয়। প্রথমবারের মতো সুলতান দ্বিতীয় মোহাম্মদ গড়ে তুললেন অটোমান নৌবাহিনী, কারণ নৌবাহিনী ছাড়া এ যুদ্ধ জয় করা সম্ভব ছিল না। প্রস্তুতি চলাকালীন সময় সুলতান হুট করে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য পেলেন। হাঙ্গেরির এক দক্ষ কামান প্রকৌশলী একটি বিশেষ কামানের নকশা নিয়ে হাজির হলেন সুলতানের কাছে। যদিও এই নকশাটি তৎকালীন বাইজেন্টাইন একাদশ কনস্টান্টাইনের কাছে উপস্থাপনা করেছিলেন তিনি, তবে এর জন্য প্রকৌশলী আরবান মোটা অঙ্কের অর্থ দাবি করলে বাইজেন্টাইন সম্রাট একরকম তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় তাকে। এদিকে যেহেতু সুলতান মোহাম্মদ আল ফাতে নিজে একজন কামান নকশাকার ছিলেন, তাই তিনি বুঝতে পারলেন এই কামান যুদ্ধে কতটা কার্যকরী হতে পারে। সুলতান মোহাম্মদ আল ফাতি আরবানের সকল দাবি মেনে নেয়। তাকে দিয়ে তৈরি করান পৃথিবীর বিখ্যাত কামান বেসিলিকা। বেসিলিকা এতটাই বৃহদাকার ছিল যে এটি বহন করতে প্রায় 30 ডোরা ষাঁড় ও 300 জন সৈনিকের প্রয়োজন হতো। বেসিলিকার কিছু সীমাবদ্ধতাও ছিল, যেমন এই কামান দিয়ে একবার গোলা ছুড়লে 3 ঘন্টায়ও আরেকটা গোলা ছোড়া যেত না। তবে এটি ছিল কনস্টান্টিনোপলের যুদ্ধের মোড় বদলানোর মতো একটি অস্ত্র। পরবর্তীতে কামান প্রস্তুত করে তার রোমেলি হিসার দুর্গে স্থাপন করা হয়। 1453 খ্রিস্টাব্দের জানুয়ারিতে জেনুয়া থেকে একটি সৈন্যদল আসে কনস্টান্টিনোপলের সাহায্যের জন্য। সম্রাটের আদেশে বসফরাস প্রণালীর গোল্ডেন অর্নের বেঁচে থাকা কাঠের ওপর লোহার শিকল স্থাপন করা হয়। ওসমানীয়দের কাঠের জাহাজগুলোকে আটকে দেওয়ার জন্য এই শিকল খুবই মজবুত ছিল। গোল্ডেন হর্ন ছিল প্রণালীর অন্যান্য অঞ্চল থেকে সংকীর্ণ।
ফলে এই শিকল ওসমানীদেরকে জোর প্রতিরোধ করবে এটাই ধরে নেওয়া হয়েছিল এবং পরে বাস্তবে তাই হয়েছিল। সম্রাট কনস্ট্যান্টাইনের সবচেয়ে বড় বর্ষা ছিল শহরের প্রতিরক্ষার প্রাচীর। প্রাচীরের সামনে ছিল 60 ফুট পরিখা এবং প্রাচীরের দেওয়ালে 40 থেকে 45 মিটার দূরত্বে একটি করে ওয়াচ টাওয়ার। দুর্গে বেশ কয়েকটি কামানও ছিল। রুমেলি দুর্গের নির্মাণের পর থেকেই বাইজেন্টিনে ধরে নিয়েছিল মোহাম্মদ আল ফাতি কনস্ট্যান্টিনোপল আক্রমণ করতে যাচ্ছে। 1453 খ্রিস্টাব্দের শুরুর দিকে মোহাম্মদ আল ফাতি অ্যাট্রিয়ানোপলে সেনা সমাবেশ করে, অতঃপর তিনি তার বাহিনীকে নিয়ে কনস্ট্যান্টিনোপলের দিকে যাত্রা শুরু করে। 1453 খ্রিস্টাব্দের 2 এপ্রিল ওসমানী সেনাবাহিনী গোল্ডেন হর্নের দক্ষিণ দিকে অবস্থান নেন। শহরের প্রাচীর বরাবর ছিলেন ওসমানী সালতানাতের সেনাপতি কারাতোজার পাশার সেনাবাহিনী। আরেক সেনাপতি ইসাক পাশার সেনারা অবস্থান করছিল লুকাস নদীর দক্ষিণ দিক থেকে মারমা সাগর পর্যন্ত। জগন পাশার সেনারা অবস্থান করছিল গোল্ডেন হর্নের উত্তরে। 12 এপ্রিল গলিফলি থেকে ওসমানী নৌবহরে এসে পৌঁছায়। এই বহরে প্রায় 200 জাহাজ ছিল। 12 এপ্রিলে ওসমানীয়দের কামানগুলো একসাথে গর্জে ওঠে। প্রায় 4 মাইল দীর্ঘ ফ্রন্ট লাইন থেকে একযোগে সবগুলো কামান গোলাবর্ষণ করে। অনেকের মতে এটি ছিল বিশ্বের প্রথম সমন্বিত গোলাবর্ষণ। গোলাবর্ষণের কারণে প্রথমে বিকট শব্দ করে আগুন ধরে যায় এবং নিচের মাটি কেঁপে ওঠে। অগ্নিশিখা চারদিকে আলোকিত হয়ে যায়। অবিশ্বাস্য গতিতে একের পর এক গোলা শহরের প্রাচীরে আঘাত করতে থাকে। কনস্ট্যান্টিনোপলের চারদিকে ছিল অত্যন্ত মজবুত প্রাচীর, যার দৈর্ঘ্য ছিল প্রায় 20 কিলোমিটার। বাইজেন্টাইনরা আশা করছিল যে এ প্রাচীর ওসমানীয়দের হামলা ঠেকিয়ে দিতে পারবে এবং এর মধ্যে ইউরোপ থেকে সাহায্য চলে আসবে। অবরোধের শুরুর দিকে মোহাম্মদ আল ফাতি বাহিনী প্রেরণ করে থ্রাভিয়া ও স্টুরিয়াস দুর্গ দখল করে। দুর্গ দুটির অবস্থা ছিল বসপরাস প্রণালী ও মারমার সাগরের কাছে, তাই সেই দিক থেকে রসদ ও সাহায্য আসা বন্ধ হয়ে যায় বাইজেন্টাইনদের কাছে। মোহাম্মদ আল ফাতি বিলম্ব করতে চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে ইউরোপ থেকে সাহায্য আসার আগে শহর দখল করে নিতে, কিন্তু গোল্ডেন হর্নের শিকলগুলো তাকে সমস্যা ফেলছিল। এই শিকলের কারণে ওসমানী নৌবহরগুলো সামনে এগোতে পারছিল না। শিকল ছাড়াও গোল্ডেন হর্নে 28টি বাইজেন্টাইন যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছিল। সুলতান ভাবছিল কি করে গোল্ডেন হর্নে প্রবেশ করা যায়। মোহাম্মদ আল ফাতি তখন একটি অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। তখন পর্যন্ত কারো কল্পনাতেও আসেনি এমন সিদ্ধান্ত তিনি নেবেন। গোল্ডেন হর্নের উত্তরাংশে গালাটাখারের স্থল দিয়ে জাহাজগুলো টেনে সামনে নিয়ে যাবেন। শেকল পাশ কাটিয়ে জাহাজগুলো গোল্ডেন হর্নে ঢুকে পড়বে। তিনি সেনাপতিদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেন। সকলের কথা ছিল এটি অসম্ভব, কিন্তু মোহাম্মদ আল ফাতি দমলেন না। তিনি স্থলে কাঠ বিছিয়ে 1 মাইল দীর্ঘ রাস্তা করার আদেশ দিলেন। কাঠের উপর তেল চর্বি মাখা হলো যেন উপর দিয়ে সহজে জাহাজগুলোকে টেনে নিয়ে যাওয়া যায়। মাত্র 1 রাতের মধ্যে রাস্তা প্রস্তুত করা হয়। পুরো ব্যাপারটিকে সতর্কতা অবলম্বন করে ওসমানীয়রা কাজ শুরু করলেন, এমনকি বাইজেন্টাইনরাও তখনও কিছু টের পায়নি। 22 এপ্রিল এই কৃত্রিম রাস্তা দিয়ে 80টি জাহাজ টেনে নিয়ে যাওয়া হয়। জাহাজগুলো শেকল পাশ কাটিয়ে আবার গোল্ডেন হর্নে নেমে পড়ল। বাইজেন্টাইন বাহিনীরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়, কিন্তু ততক্ষণে তাদের আর কিছু করার ছিল না। ওসমানীয় বাহিনী প্রবেশ করেছেন গোল্ডেন হর্নে এবং এভাবে ওসমানীয়রা জল স্থল দুই দিক থেকে কনস্ট্যান্টিনোপলের কাছাকাছি পৌঁছে গেল। সুলতান মোহাম্মদ আল ফাতে এর এই রণকৌশল দেখে যুদ্ধের ময়দানে বাইজেন্টাইনদের মনোবল ভেঙে যায়। এদিকে শহরের প্রাচীরে ওসমানীয় সৈনিকদের গোলাবর্ষণ অব্যাহত থাকে। বাইজেন্টাইনদের রাতের বেলা প্রাচীরের মেরামতের চেষ্টা চালাত। তারা ইউরোপ থেকে আসা সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখন কাঙ্ক্ষিত সাহায্যের দেখা মেলেনি। 28 এপ্রিল রাতে বাইজেন্টাইনরা ওসমানীয়দের জাহাজগুলোকে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীয়রা আগে সাবধান হয়ে যায়, ফলে তাদের চেষ্টা আর বাস্তবায়ন হয়নি। থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। 7 মে রাতে বিধ্বস্ত প্রাচীরের জোরদার হামলা চালানো হয়। 12 মে রাতে আবার হামলা করা হয়, কিন্তু হামলা থেকে কোনো ফলাফল আসছিল না। অতঃপর 21 মে মোহাম্মদ আল ফাতি একজন দূত প্রেরণ করেন কনস্ট্যান্টিনের কাছে। তিনি প্রস্তাব দেন শহর হস্তান্তর করতে হবে এবং 1 লাখ স্বর্ণ মুদ্রা জিজিয়া দিতে হবে, তাহলে তিনি অবরোধ তুলে ফিরে যাবেন। সুলতান একই সাথে নগরবাসী জানমালের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। সম্রাট কনস্ট্যান্টাইন কর দিতে রাজি হলেও শহর হস্তান্তরে রাজি হয়নি। সে সাফ জানিয়ে দেয়, আমরা এই শহর রক্ষায় জীবন দিতে প্রস্তুত।
ওই সময় গুজব ছড়িয়ে পড়ে বেনিসিও হাঙ্গেরির বাহিনী বাইজেন্টাইনে সাহায্য করার জন্য এগিয়ে আসছে এবং গুজবের মধ্যে 25 মে রাতে মোহাম্মদ আল ফাতি তার সেনাপতিদের সাথে বৈঠকে মিলিত হয়। সুলতানের উজির খলিল পাশা অবরোধ তুলে নেওয়ার জন্য পরামর্শ দেন। তিনি শুরু থেকে এই অভিযানের বিপক্ষে ছিলেন। বৈঠকে আরেক আমির জগন পাশা উজির খলিল পাশার তীব্র বিরোধিতা করেন। তিনি বারবার সুলতানকে চূড়ান্ত আক্রমণ জানানোর জন্য পিড়েপিড়ি করতে থাকে। এ সময় তিনি কনস্টান্টিনোপল বিজয় সংক্রান্ত হাদিসগুলো পাঠ করতেছিল যেন সুলতান উদ্বুদ্ধ হন। সুলতান সিদ্ধান্ত নেন এবার চূড়ান্ত আক্রমণ করবেন। পরদিন সকাল থেকে ওসমানীয়রা সেনা সমাবেশ করতে থাকে। টানা 36 ঘন্টা সেনা সমাবেশ চলে। 28 মে সেনাদের বিশ্রামের সুযোগ দেওয়া হয়। এদিকে বেনিস থেকে 12টি যুদ্ধজাহাজ বাইজেন্টাইনদের সাহায্যে এগিয়ে আসে এবং সম্রাটকে জানানো হয় আপাতত আর কোনো সাহায্য আসছে না। 28 মে শহরের প্রাচীর মেরামত করা হয়। সোফিয়া গির্জায় করুণ সুরে ঘণ্টা বাজতে থাকে। শহরবাসী বুঝতে পেরেছিল তাদের পতন আসন্ন। তারা শেষবারের মতো প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। রাতে কনস্টান্টাইন শহরের প্রাচীর ঘুরে দেখেন। 29 মে ফজরের পর তুর্কি রণদাবামা বেজে ওঠে। শহরের প্রাচীর অভিমুখে ওসমানীয়রা একযোগে ঝাঁপিয়ে পড়ে। ওসমানি সেনারা সেদিন রোজা রেখেছিল। নগরের বাসিন্দারা ওই দিন যুদ্ধে নেমে আসে। ওসমানীয়দের গোলার আঘাতে প্রাচীরে কয়েকটি বড় ধরনের ফাটল দেখা দেয়। ছোট একটি সেনাদল শহরে প্রবেশ করতে সক্ষম হয়, তবে শীঘ্রই বাইজেন্টাইনরা তাদের তাড়িয়ে দেয়। উলুবাটলি হাসান নামে একজন সেনাপতির নেতৃত্বে 30 জন সেনা শহরের প্রাচীরে আরোহণ করে। তিনি সেখানে ওসমানী সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দেয়। ওই সময় 27টি তীরবিদ্ধ হয়ে তিনি মারা যায়। বয়স ছিল মাত্র 27 বছর। ওসমানীয়দের একযোগে আক্রমণে তারা সইতে না পেরে বাইজেন্টাইনদের প্রাচীর থেকে নেমে আসে। ওসমানীয়রা একে একে প্রাচীর বেয়ে শহরে প্রবেশ করতে থাকে। তারা শহরে প্রবেশ করেছিল সানরোমনো প্রাচীর দিয়ে। এটি তারা আগেই কামানের গোলা দিয়ে উড়িয়ে দিয়েছিল। তুর্কিরা সেন্ট মার্কের পতাকা নামিয়ে ওসমানীয়দের পতাকা উত্তোলন করে। শহরবাসী যেভাবে পারে পালাতে থাকে। কনস্টান্টাইনের শেষ পরিণতি নিশ্চিত হওয়া যায়নি। কারো কারো মতে তিনি আত্মহত্যা করেছেন। কনস্টান্টিনোপলের পতন হলে বিজয়ের বেশে বিনয়ের সাথে শহরে প্রবেশ করেন। সুলতান মোহাম্মদ আল ফাতি গোড়া থেকে নেমে তিনি সেজদা করলেন এবং তিনি কনস্টান্টিনোপলের নতুন নামকরণ করলেন ইসলামবুল বা ইসলামের শহর, যা সময়ের পরিক্রমায় আজ ইস্তাম্বুল নামে পরিচিত। সুলতানের নামের সাথে যুক্ত হলো ফাতি বা বিজয়ী। সেই থেকে সুলতান দ্বিতীয় মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ আল ফাতি নামে। খ্রিস্টানদের জাহাজগুলো শরণার্থী বোঝাই করে শহর ত্যাগ করেছিল। কাউকে বাধা দেওয়া হয়নি। তখনও শহরের ভেতরে কিছু লড়াই চলছিল। এতে দুই পক্ষে অনেকে হতাহত হয়। 3 জুন মোহাম্মদ আল ফাতে শহর প্রদর্শন করতে বের হন। তিনি দেখলেন শহর অনেকটাই নির্জন এবং জনমানবহীন। যারা ঘর ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে সুলতান ঘরে ফিরে আসার আহ্বান জানান। একই সাথে তিনি বলেন সবাইকে সবার সম্পদ ফেরত দেওয়া হবে। 2 রেজিমেন্ট সৈন্য মোতায়েন করা হয় যেন কেউ গির্জা আক্রমণ করতে না পারে। এরপর সুলতান শহর মেরামতে মন দেন এবং আয়া সোফিয়া গির্জাকে মসজিদে রূপান্তরিত করেন। যেহেতু এই শহর যুদ্ধের মাধ্যমে সুলতান আল ফাতি বিজয় করেছেন, তাই শরিয়ার আলোকে এখানকার উপাসনালয়গুলোকে মসজিদ বানানোর জায়েজ ছিল। গির্জা থেকে সকল মূর্তি অপসারণ করা হলো। জুনের প্রথম দিকে এখানে জুমার নামাজ আদায় করা হয়। আয়া সোফিয়া ছিল ইস্তাম্বুলের প্রথম শাহী মসজিদ। কনস্টান্টিনোপলের বিজয়ের পর মোহাম্মদ আল ফাতি এগিয়ে যান সার্বিয়ার দিকে। 1456 খ্রিস্টাব্দে ওসমানীয়দের সাথে হাঙ্গেরির লড়াই হয়। 1459 খ্রিস্টাব্দে ওসমানীয়দের হাতে সার্বিয়ার পতন হয়। 1478 খ্রিস্টাব্দে মোহাম্মদ আল ফাতি আলবেনিয়া জয় করে। 1481 সালের শুরুর দিকে মোহাম্মদ আল ফাতি ইতালির দক্ষিণাংশের অভিমুখে অভিযান শুরু করেন। ইস্তাম্বুলের নিকট একটি এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন। দিনটি ছিল 1481 খ্রিস্টাব্দের 3 মে। সে সময় তার বয়স ছিল মাত্র 49 বছর। তাকে ইস্তাম্বুলের ফাতেহ মসজিদের নিকট দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদে ইউরোপে আনন্দের বন্যা বয়ে যায়। গির্জাগুলোতে ঘণ্টা বাজাতে থাকে। বেনিসে তার মৃত্যুর সংবাদ প্রকাশের সময় বলা হয় বিশাল আকারের ঈগলের মৃত্যু হয়েছে।